This is ABC News, HD Live. You are watching ABC News, HD Live. बारिश क्यों नहीं? ना। और भाई सभी कोतुनी कोतुनी। कोर्से तो शुद्धा कोर्से। आई कैसे? ओ माँ गो, हमारे दो लग गए। कैसे? প্রতিনিয়ত অন্যান্য দিনের মতো আমি আজকে সকালে সাক্ষাতে ডিউটি করতেছি।
করার পরে ঠিক 11:05-10 মানে নাগাদ হঠাৎ করে আমার নজর হয়েছে যে আরে হঠাৎ করে অল্প ধোঁয়া দেখছেন। হ্যাঁ, দেওয়ার পরে সাথে সাথে সঙ্গে সঙ্গে আমি আগরতলা ফায়ার স্টেশনে খবর দিলাম। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমার অফিস স্টাফ ইউনিট আগরতলা অফিসটা জানাইলাম, তারা আবার অন্য তিনটা স্টেশনে জানাইছে, পশ্চিম থানারা জানাইছে, তারাও স্টাফ আইছে। তো আমি যদি আজকে হয়তো প্রথম নজর আধা ঘন্টা পরে হইতো তাহলে এই ডাক্তার জয়ন্তরা যেগুলো চেম্বার আশেপাশে আনুষঙ্গিক তারপরে বাড়ি সব গেছে দূষণ হয়ে যেত। যাই হোক, উদ্যোগে যথেষ্ট হয়েছে। আর আমি তো দূরবর্তী পুলিশ হিসেবে দাবি কমাস পুলিশ হিসেবে আমি প্রথম অবস্থা কে দেখেছি প্রথম আমি দেখেছি। কি নাম আপনার? আমার নাম কনস্টেবল ম্যাকধন বলি। কি নাম? ম্যাকধন বলি। আচ্ছা, এই বাড়িতে কেউ ছিল কি? না, আমি এতে দেখার পরে ডাক্তার তো তখন জীবিতে চলে গেছে, এক ঘন্টা লাগা ঠিক 15-20 মিনিট আগে ডাক্তারের দিয়ে গাড়ি নিয়ে অলরেডি বাড়িয়ে গেছে। ভিতরে যারা দেখছে আমি তো দেখেছি, ট্রেনের ঘর ছিল সম্পূর্ণ বসমিত গেছে, একটা কাগজপত্র মূল্যবান যা সব শেষ গেছে। আচ্ছা, আমরা আগুন লাগানোর সংবাদ পেয়েছিলাম, আমরা তাড়াতাড়ি এসে দেখলাম যে ডিমসাগরের পাশে একটা বাড়িতে আগুন, আগুনের নিবানোর জন্য আগরতলা থেকে চারটা স্থান থেকে এখন পর্যন্ত আগুন নিবানের কাজে নিযুক্ত হয়েছে 4টা ইঞ্জিন। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আমরা জানতে পারি না এবং আগুনটা কীভাবে লাগলো হয়তো আমরা জানতে পারি না, তবে আগুনটা নিয়ন্ত্রণে এসেছে এতে কোনো সন্দেহ নাই, এখন কোনো আর আগুনটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। এখানে মালিকের নাম জানলাম যে অর্ঘনাগ বাবা রবিনাগ, এটাই উনি কি আসেন বাড়িতে? না, এখন আমি তাদের কি কাউকে পাই নাই। কিসের মানে কিসিতে আগুনটা লাগে? আগুনটা লাগার কারণটা এখন পর্যন্ত আমরা জানতে পারি নাই, তবে আমরা কিছুই এখনো জানতে পারি নাই, আমরা এখন আগুন নিবানের কাজে ব্যস্ত। ঠিক আছে, আমি